এইখান থেকে উঠতে হলো, বাবা কি খাতারনাক। সো ফাইনালি গাইস এসে পৌঁছে গেছি আমরা কাকদ্বীপ বাজার, আর এখন আছি আমরা চাম্পাহাটি মাছের বাজার। সো হে গাইস, হোয়াট ইজ আপ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর এখন আছি আমরা চাম্পাহাটি মাছের বাজার, আর চারিদিকে অনেক মাছ ঢেলে ঢেলে বিক্রি করছে, মানে পাইকারি বাজারে যেমনভাবে হয় ঠিক তেমনটাই। আর এখন টাইম হলো 5:45, মানে 5:45। তো এখনই এসে আমরা এই বাজারটা দেখতে পেয়েছি, তো আশা করি ক্যামেরাতে আসছে মানে সাইডের মাছগুলো, কত বড় বড় মাছ যেগুলো ঢেলে বিক্রি হচ্ছে। ফাইনালি গাইস সকাল সকাল এসে পৌঁছে গেছি আমরা এখন বাইপুর বাইপাসে। তো তো সকালের ভিউটা একবার শুধু দেখো বাইপুর বাইপাসের। আর এই সেই ট্রাফিক সিগনাল, মানে এখানটায় ম্যাক্সিমাম সময় গাড়িগুলোকে ধরে আটকে কাগজপত্র সব চেকিং করে, তো সাবধানে থেকো তোমরা সবাই। ভাই একটা চেকপোস্টে আমাদের গাড়ি আটকে দিয়েছিল, দেওয়ার পরে ক্যামেরা ট্যামেরা গুলো দেখলো, ইউটিউবার শুনে ছেড়ে দিল। যাই হোক, ইউটিউবার বলে একটা আলাদা রেসপেক্ট পেলাম, যেটা খুবই ভালো লাগলো। তো এসে পৌঁছে গেলাম আমরা এখন কাকদ্বীপে, মানে জাস্ট এখান থেকেই কাকদ্বীপ এরিয়াটা স্টার্ট হলো। আর ভিউ এনজয় করো কাকদ্বীপের, আশা করি ভালো লাগবে ভিডিওটি অবশ্যই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ফাইনালি গাইস এখন আমরা কাকদ্বীপ মার্কেটে ঢুকে গিয়েছি, আর এটাই হলো কাকদ্বীপ চৌমাথা। আর যদি আপনারা কেউ কাকদ্বীপের লোক হয়ে থাকেন অবশ্যই জায়গাটা চিনতে পারছেন। যদি ভিডিওটি কাকদ্বীপ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আসার পরে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, যেটি দেখাবো তোমাদেরকে একবার। দেখো একবার মাছগুলো কিভাবে পড়ে রয়েছে। সেই যে দূরে দেখা যাচ্ছে ওগুলোও সব মাছ।
তো ঘুরতে ঘুরতে কিছু এরকম জায়গায় একটা চলে এসেছি। তো দেখো শুধু একবার জায়গাটা কত সুন্দর, একটা ভিউ আসছে এখান থেকে, আর সামনে একটা জঙ্গলের ফিল পাচ্ছি যেটা তোমাদের গিয়ে দেখাবো আমরা। এইখান থেকে উঠতে হলো, বাবা কি খাতারনাক, জুতোই কাদা ভর্তি হয়ে গেছে পুরো। চলো, আমার মনে হচ্ছে সেলিম ভাই এগুলো সব পানি ভর্তি হয়ে যায়। এগুলো কি গাছ? এগুলো কত রকমের গাছ! অনেক কষ্টের পরেও এখানটায় চলে এসেছি আমরা। তো আমি আছি, সেলিম ভাই আছে, আর একটা বন্ধু আছে, আর জায়গাটা কিছু, হ্যাঁ সাপের ভয় খুব এখানটায়, জায়গাটা একবার দেখে নাও সবাই। আর এইদিকে লৌকা রিপেয়ার চলছে, আর ওই দিকটায় যে নদীটা আছে, মানে দেখতেই পাচ্ছ তোমরা সবাই, মানে নদীতে জল খুব কম আছে। আর এই মাঝখানে যে একটা মানে দ্বীপ মতন দেখাচ্ছে, ওটা একটা দ্বীপ, মানে ম্যাপে দেখে সেটা বোঝা যাচ্ছে, দেখিয়ে দেবো। খুব খতরনাক জায়গা এটা, আমার ভয় পাচ্ছে খুব। অন্য কিছুর ভয় নেই, শুধু এখানটায় সাপের ভয়। আই হোপ দেখা যাচ্ছে, আমরা আছি এই যে এখানটায়। আমরা আছি এই যে, আর এটা হলো যে সামনের এরিয়াটা, মানে পুরো মাঝখান দিয়ে এই নদীটা চলে গেছে। চলো, আমার মনে হচ্ছে এগুলো সব পানি ভর্তি থাকে, না কি বলতো, পুরো কাদা ভর্তি এগুলো সব। সো ফাইনালি গাইস আমরা কাকদ্বীপ থেকে বেরিয়ে চলে এসেছি, আর যে এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো যাওয়ার পথে যে ভিউগুলো সেগুলো খুবই সুন্দর লাগে, তো জাস্ট সেই লেভেলের ভিউ, এনজয় করো তোমরা শুধু ভিউয়ের আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের। তো শুধু রাস্তাটা দেখো একবার, দুই সাইড দিয়ে সরু নদী চলে গেছে আর মাঝখান দিয়ে রাস্তা, আর এটা তো বর্ষাকালে এলে একদম দুই সাইডে জল পুরো ভর্তি থাকে, যেটা দেখতে একদম সেই লেভেলেরই লাগে। তো এনজয় করো। সো ফাইনালি গাইস আবার এসে পৌঁছে গেছি আমরা পাড়াইপুর। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।